তো আজকে আমরা ক্লায়েন্ট ধরার আরো কয়েকটা টেকনিক শিখি যারা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট ধরতে বেশি পছন্দ করেন তাদের জন্য মনে করি এই ক্লাসগুলো অনেক বেটার হবে কিন্তু প্রপারলি কাজগুলো করতে হবে কাজ করলে ফলাফল পাবেন মানি শপ্ত কাজ করেন ফলাফল কি কিছু পান ওকে ঠিক আছে তাহলে ওইভাবে কাজগুলো করে যেতে হবে তো আমরা আজকে প্রথমে যেটা করব আমরা ম্যাপ থেকে ক্লায়েন্ট ধরতে পারি ম্যাপ থেকে এটা মোটামুটি সবাই দেখছে তো ম্যাপের ভিতরেও ক্লায়েন্ট ধরা যায় গুগল মাই বিজনেস থেকেও ক্লায়েন্ট ধরা যায় ধরেন আমার দরকার হচ্ছে ইউএস এর পার্সনকে বা অস্ট্রেলিয়া বা কানাডা যেখানে হোক এরকম পার্সন আমার দরকার তো আমি কি করব আমি জাস্ট এখানে লিখতে পারি রেস্টুরেন্ট 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 ইন ঢাকা দরকার নাই আমি লিখবো এই রেস্টুরেন্ট ইউএসএ অথবা আরেকটা টেকনিক শিখে দেই আমাদের এখানে আমরা আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন আশা করি দেখতে পারবেন তো আমরা রেস্টুরেন্ট লেখলাম লেখার পরে তো যেহেতু আমি জানি না কোন শহরে মানে আমেরিকান কোন শহর আমার টার্গেট করা দরকার আমি জানি না এবং কয়টা শহর আছে আছে বা বা সিটি স্টেট আছে এগুলো আমরা কিছুই জানি না মনে করেন পূর্বে আমরা শুনিও নাই তাহলে আমাদের প্রথমে আগে স্টেটগুলো গুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে দে আমি এই স্টেটে কাজগুলো করতে চাই তো ধরেন আমি এখানে লিখবো হচ্ছে ইউএস এর রেস্টুরেন্ট লেখছি তো আমি এখানে লিখবো ইউএস এর ওয়াল সিটি অল সিটি এটা লিখে সার্চ করব তার মানে যতগুলো সিটি বা টাউন আছে সবগুলোর আমি লিস্ট এখানে পেয়ে যাচ্ছি তো আপনি যেটাতে বেশি দেখবেন নিউ ইয়র্ক আছে হ্যাঁ আমরা এগুলো একটা একটা করে দেখতে পারি তো আমি ধরেন এখান থেকে নিউ ইয়র্কটাকে আমি টার্গেট করব। আমার টার্গেট হচ্ছে নিউ ইয়র্ক তো আমি নিউ ইয়র্কটাকে লিখে জাস্ট এখানে কপি করলাম কপি করে এখানে আমি দিতে পারি নিউ ইয়র্ক ঠিক আছে নিউ ইয়র্ক পরে এবার নিউ ইয়র্কের এর ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে আমি সবগুলো এখান থেকে আমি দেখতে পারবো এখানে এটা শুধু যদি আছে আমি ম্যাপ দেখতে চাই তাহলে আমি কি ম্যাপের এখানে ক্লিক করব তো মনে করেন আমি ওদের নিউ ইয়র্কের ভিতরে যারা যারা রেস্টুরেন্টের খাবার দাবার সেল করে ওদেরকে মনে করেন আজকে আমরা ওইখানে যাব যাবো খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে ব্যাপারটা দেখতেছি তো এটা হচ্ছে নিউ ইয়র্কের মোটামুটি রেস্টুরেন্টগুলোর দেখা যাচ্ছে তো আমরা এখানে যদি ভেরিফাই করি এখানে দেখেন যেগুলো আছে এখানে সবগুলা দেখা যাচ্ছে যে এটার উপর আমরা ক্লিক করব সেটার দেখেন লোকেশনগুলো আপ ডাউন করতেছে যে কোনটার রেস্টুরেন্ট কোনটা হুম এখানে দেওয়া আছে ধরেন আমার এই একটা রেস্টুরেন্টের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাচ্ছি বা তার সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছি বা আমি তার সাথে বিজনেস করতে চাচ্ছি আমাদের নিজেদের জন্য তো আমি কি করব প্রথমে প্রথমে আমরা তার ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারি ওয়েবসাইট যদি থাকে তো ভালো না থাকলে আরো ভালো তো ওয়েবসাইট দেখব এখানে ফোন নাম্বারটা গেলাম আমরা এখানে দেখেন একটা ফোন নাম্বার দেওয়া এটা হচ্ছে মাধ্যমে আপনি চাইলে তাদের সাথে এস এম এস মার্কেটিং এর মাধ্যমে কথা বলতে পারেন আহ এস মার্কেটিং কিভাবে করে তো আপনি যদি এখানে লেখেন বাল্ক এস মার্কেটিং 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 বেস টুলস বেস্ট সফটওয়্যার বা বেস টুলস টুলস ওয়েবসাইট যেটা খুশি লিখতে পারেন এগুলো অনেক জায়গায় দেখবেন যে এইগুলো কোম্পানি এই টুলসগুলো সেল করে থাকেন হ্যাঁ এই যে আমি এটা ব্যবহার করে থাকতাম আমি যখন এজেন্সিতে নিজের এজেন্সিতে কাজ করতাম এই কোম্পানির সাথে আমার সম্পর্কশীল এবং এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে আমার ইউটিউবে আমি টোটাল আপনাদের বিস্তারিত বলতে আছি যাতে পরবর্তীতে যেন আপনারা সমস্যা নাই পড়েন জাস্ট এখানে এসে লিখবেন মার্কেটিং এসএমএস কাজগুলো করে এখানে সব প্রসেস দেওয়া আছে এই যে দেখেন দুই বছর আগে এটা নিয়ে কাজ করছি তো এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনি বুঝতে পারবেন যে বাল্ক এসএমএস মার্কেটিং কিভাবে করতে হয় কিভাবে স্যান্ড করতে হয় কিভাবে এটা দেওয়া আছে তো যদি আপনারা মনে করেন যে আমরা এস এম এস মার্কেটিং করবো ক্লায়েন্টদের জন্য তাহলে আপনি এই ফোন নাম্বার এস এম এস মার্কেটিং করতে পারেন এবং ফোন নাম্বারটা আপনার ফোনে অ্যাড করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে কিনা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে তো আপনার জন্য আরো সুবিধা হইলো তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারতেছেন তো এবার আসেন ওয়েবসাইটে আমরা চলে আসছি এখান থেকে আমরা আরও বিস্তারিত দেখতে পারি যে এখানে খাবারের মেনুগুলো আমরা দেখতেছি কি কি সার্ভিস দিতেছে এগুলো আমরা এখানে ডপডাউন মেনুতে যা দেখতে পারি এখানে কিছু জিনিস আছে কন্ট্যাক্টসে আমরা ক্লিক করতে পারি এখানে তার ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস এখানে আরেকটা মেল অ্যাড্রেস আছে এখানে আরেকটা মেল আছে এগুলোকে আমরা মেল করব এইগুলো জায়গাতে আমরা মেল করব ওদেরকে মেল করলে ওরা রেসপন্স করবে এবার আসেন যেহেতু আমরা এখানে ওয়েবসাইটটা পেয়ে গেলাম তো এবার ধরেন আমি এখান থেকে ওকে তো আমি এখান থেকে ধরেন এই একটা ওয়েবসাইটের নাম লিখে জাস্ট আমি গুগল এসে সার্চ করব দেখি তার ম্যাপ তো পাই গেছি এবার দেখেন বাকি আমরা কিভাবে বের করি নিউ ইয়র্ক ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে তার একটা ফেসবুক ফেসবুক পেজ তো আমরা এখান থেকে তার পেজে যা মেসেজ করতে পারি আমি কিন্তু তিনটা মেথড বলে ফেললাম অলরেডি ফোন বাল্ক এস এম এস তারপরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবার আসেন ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ফেসবুকের এখানে লাইক দেন লাইক দিয়া আমার যদি এটা পেজ থেকে মেবি ওকে এখানে আসেন যদি যোগাযোগ না করতে পারেন এখান থেকে তাহলে সমস্যা নাই জাস্ট কমেন্ট করবেন কমেন্ট করে আপনার দিয়ে ছোট্ট করে একটা সুন্দর করে করে মেসেজ কমেন্ট চলে আসবেন আসার পর এবার তাহলে এখানে আমি কি করলাম ফেসবুক পেয়ে গেলাম এবার আসেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আমরা অবশ্যই মেসেজ করার অপশন পাবো তো আমরা এখান থেকে ফলো করব পঁয়ত্রিশ কে ফলোয়ার আছে জাস্ট আমরা ফলো করব ফলো করার পর জাস্ট এখানে আমরা একটা মেসেজ পাঠাবো যে হ্যাঁ আমি তোমার খাবার দাবার হ্যান ত্যান খুব দেখছি আমার কাছে খুব ভাল লাগছে তো আমি তোমার সেলকে আরো কয়েক গুণ দিতে পারি তুমি যদি আমাকে তোমার সাথে রাখো বা কাজ করতে দাও এরকম ভাবে সুন্দর করে প্যাসালো ম্যাসালো মেসেজ লিখে দিতে হবে নীলা রহমানের কাছে টেমপ্লেট তো আছেই নীলা নাই এখানে টেমপ্লেট গুলো দিয়ে দিন তো ওদেরকে মেসেজ ওকে আর মানিক মানিক শোনো তুমি তুমি কোন ট্যাম্পলেট গুলো ব্যবহার করে বায়ারদেরকে মেসেজ নিয়ে আসতেছো বা তোমার মেসেজ রিসপন্স করতেছে তোমার ট্যাম্পলেট গুলো শেয়ার করে দিও যাতে ওরা যেন দেখে বা নিজেরা আইডিয়া করে আরেকটা টেমপ্লেট তৈরি করতে পারে বুঝতেছো সবাই মিলে জিলে কাজ করো ওকে ফ্রি কনভার্সেশন

হ্যাঁ তো এইগুলো দেখেন পথ কিন্তু আপনারা দেখেন নিজেরা নিজেরা যখন ডিসকাস করতেছেন সে জিনিসগুলো শেয়ার করতেছেন এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতো না আমি কিন্তু এর আগে অনেকগুলো টেমপ্লেট বানানো শিখাইছি জিমিয়ে নিয়ে দিয়ে কিভাবে বাইরদের মেল পাঠাইতে হয় লিখতে হয় কিন্তু ওইটা যে একটু ব্যতিক্রমী ভাবে লিখতে হবে বা বলতে হবে এটা কিন্তু কেউ খেয়াল করেন নাই কিন্তু এখানে দেখা দুইজন মানুষ হ্যাঁ ইউজ করবে এখন ইউজ কাজ করলে তো ইউজ করবে ইউজ যদি মনে করেন করতে হয় তাহলে তো বুঝতে হবে কাজগুলো কাজগুলো আগে করবে তারপরে ও আরেকজনকে পারবে যদি নিজেই না করে তো এই হচ্ছে অবস্থা তো এখান থেকে আমরা কি ম্যাপের মাধ্যমে কি একটা স্টেটকে ভালোভাবে টার্গেট করতে পারলাম এভাবে আমরা প্রতিটা শহরকে মানে সিটিকে আমরা টার্গেট করতে পারি এবার আসেন ইউএসএ গেল এভাবে আমাদের প্রতিটা কান্ট্রি এখানে অল কান্ট্রি লিখে সার্চ করেন অল কান্ট্রি নেম এখানে ও নাই হ্যাঁ বের হবে এগুলোর দিকে দিকে একটা একটা করে প্রতিটা কান্ট্রিতে যান এই যে আমরা যে নাইজেরিয়া নাইজেরিয়া ভয় পাই না এখানেও কিন্তু অনেক ক্লায়েন্ট আছে অবশ্য আমি বেশিরভাগ ইগনোর করি চায়না চায়না ইগনোর করবেন ইন্ডিয়া পাকিস্তান বেশি ফিলিপাইন ভিয়েতনাম ইরাক এখান থেকে তো টাকা ট্রানজাকশন করা অনেক ট্রাফ আর সৌদি আরব মধ্যে বেড়ে যা আছে এগুলা ইজি ভাবে করা যাবে কিন্তু বেশি টার্গেট হচ্ছে আমাদের মধ্য পাচ্ছে না করে আমাদের ইউরোপে মানে আমেরিকা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান জার্মান এই টাইপের কান্ট্রিগুলোতে বেশি টার্গেট করবেন কারণ ওদের কাছে টাকা কোনো ব্যাপার না আমি একটা ক্লায়েন্টকে আড়াইশো ডলার লেখার চিন্তা ভাবনা করছি মেসেজে চাপ দিমু পাড়ায় দেওয়ার সময় দেখি যে ক্লায়েন্ট লেক্সে ডাজ নট মেটার ও অফার করছে তিনশো ডলার কারণ লাগছে রে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে বেশি টার্গেট করবেন এশিয়াকে টার্গেট করার দরকার নাই হ্যাঁ ওই মানে ব্রিটিশ ব্রিটিশ খাইতে পারবেন ওরা এত না ঠিক আছে ওরা চালাক না হ্যাঁ ওইগুলা বের করবেন ব্রিটিশ আমি যে কটা বললাম না এই কটাই হবে আমেরিকা ইউএস মানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান জার্মান এইগুলোতে টার্গেট বেশি করবেন কারণ এগুলো হ্যাঁ হ্যাঁ ওইটা তো এখন দেখানো যাইতেছে না এখন তো আমরা অন্য ক্লাসের ভিতরে আছি ঠিক আছে আবার দেখা মনে সামনে ক্লাস হবে সমস্যা নাই গেল এবার আসেন আমি তো জাস্ট আপনাদেরকে দেখাইলাম হচ্ছে রেস্টুরেন্ট এবার কি করবে সবাই এবার সবাই কি করবে সবাই রেস্টুরেন্টে খেলা খেলবে সবাই দেখবো যে রেস্টুরেন্ট নিয়ে সমানে খোঁজাখুঁজি শুরু করে দিছে তো এবার কথা হচ্ছে এই একটা বিষয় নিয়ে খোঁজাখুঁজি করলে সবাই কি বাইরে পায়ে যাব সবাই তো আমরা এক জায়গায় গুতাগুতি করতেছি তাহলে তো হইলো না বিষয়টা এবার আসেন মামুর বগলা আসেন এখানে আপনাকে কিচ্ছু লিখতে হবে না আপনি যে বাংলায় লেখেন ওকে আমার সব অ্যাকাউন্ট গেছে ওইটা বুঝতাছি ওকে ওকে এখানে লেখেন নিশ বা ক্যাটাগরি নেম লেখা লাগছিল আহ ধরেন আমি চাচ্ছি ইকমার্স বা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিলান্সিং রিমোট ওয়ার্ক ওকে এটা না আমি চাচ্ছি বিজনেস ওকে বিজনেস বিজনেস কাজ করি হেলথ ইকমার্স এগুলো টেকনোলজি ওকে পপুলার ফ্যাশন ওকে পিটস এন্ড ডক্স অথবা ফুড কুকিং আমরা বের করলাম কি ফুড কুকিং ফুড কুকিং ওকে আমরা এবার ধরেন গার্ডেন রিলেটেড বের করতে পারি ধরেন হোম এন্ড গার্ডেন এখানে যদি আরো লেখেন মামুর ব্যাটারে যে লেখে দেওয়ার মোল লেখেন তাহলে আরো বের করে দিব সমস্যা নাই টেনশন করার কিছু নাই হ্যাঁ কত লাগবে নিয়ে আপনার বের করে দেবেন এবার ধরেন আমি জাস্ট একটা আইডিয়া দিছি আপনাদের টার্গেট নিতে হবে অনেকগুলো তো এখানে রেস্টুরেন্টটাকে চেঞ্জ করে আমি গার্ডেনটাকে অ্যাড করে দিই তাহলে গার্ডেনের সার্ভিস দিতে আছে কারা কারা দেখেন তাদেরগুলো কি আমি বের করতে পারবো এখান থেকে বেরিয়েছে ম্যাপ এই ডিপলি ডিপলি চিন্তা করতে হবে যে আমি যখন একটা ক্যাটাগরি বলে দিব তখন আপনার চিন্তা অনা করতে হবে যে বাইতে একটা ক্যাটাগরি দেখাইছে আর বাকি কোন ক্যাটাগরিতে মানুষ যাইবো না এবার আসেন এখানে দাঁতের চিকিৎসা যারা করতেছে তাদেরকে বের করেন ঠিক আছে ডেন্টিস্ট কারা আছে কারা ফুড ডেলিভারি করতেছে কারা মনে করেন এখানে অভাব নাই ই-কমার্স কারা করতেছে বা ডক খামার কাদের আছে বা ফিটনেস রিলেটেড বা ফটোগ্রাফি বুক মানে অভাব নাই নিশের এখানে আবার লেখেন মোর আরো বের করে দিবে ঠিক আছে আর এখানে বাংলায় লিখলেও হবে যে আমি বিজনেস করতে চাচ্ছি কোন মানে টপ বের করে আমাকে তাহলে দেখবেন যে ওরা সুন্দর সুন্দর নিজ বের করে দিবে ওকে জিমে এগুলো ব্যবহার করতে পারেন চার জিবি ব্যবহার করতে পারেন এইভাবে নিজগুলোকে টার্গেট করতে পারেন করে এইভাবে আপনি আপনার যে কোন একটা সেক্টরে চলে যাবেন এক একদিন এক এক সেক্টরে চলে যাবেন তাহলে কি হবে ক্লায়েন্টগুলো আপনার সবাই আপনার কম্পিটিশনগুলো কমে যাবে এই যে কমন বিষয়গুলো এই যে যেমন অনেকে কিন্তু জানতোই না গার্ডেন রিলেটেড লেখাও যে সার্ভিস দেওয়া যাবে বা ক্লিনার রিলেটেড লেখাও যে সার্ভিস দেওয়া যাবে ওদের কাছে এগুলো কিন্তু জানে না অনেকেই জানে না তো এগুলো যখন জানবে না অনেকেই তখন কি হবে তখন আপনার কম্পিটিশন কম কিন্তু রেস্টুরেন্ট ডেন্টিস্ট ফুড যাই বলেন না কেন এগুলোর কিন্তু কম্পিটিশন আপনারা নিজেরা নিজেরাই হয়ে যাবেন কারণ সবাই এগুলো কোন জিনিসগুলো সবাই ট্রাই করে ব্যতিক্রমী কিছু ট্রাই করেন এখানে ফিশ নিয়ে অনেকে কাজ করতেছে ফিশ নিয়ে ফিশিং ফিশিং কায়ক কেউ আছে ফিশিং লোকা বিক্রি করে হ্যাঁ এরকম অনেক ক্যাটাগরি আছে টপ টপ ক্যাটাগরি আছে ওইগুলো নিয়ে কাজ করেন কাজে লাগবে তো এই হচ্ছে সিস্টেম যা ডিপলি আজকে একটু চিন্তা ভাবনা করেন যে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি যেটা কারো মাথায় আসবো না সেই ক্যাটাগরি নিয়ে বায়ার লাগাই দেন ঠিক আছে আমাদের কাজ তো একই মার্কেটিং করতে হবে এখানে কোন ক্যাটাগরিতে আসলো বা কোন সার্ভিস নিয়ে আসলো ওইটা তো আমাদের ম্যাটার ম্যাটার করে না তাই না আমাদের কাজ হচ্ছে তাকে হেল্প করবো আমরা বিনিময়ে আমরা একটা অ্যামাউন্ট নেব শেষ কাহিনী এত ঝামেলা শেষ তো এই হচ্ছে ম্যাপের সিস্টেম ম্যাপ থেকে তাহলে কি আনলিমিটেড ক্লায়েন্ট ধরা সম্ভব বা নিজ দিয়ে ক্লায়েন্ট বের করা সম্ভব জাস্ট একটু মাথা কাটাইতে হবে তো এই একটা গেল তো এবার আসেন আরো কয়েকটা জিনিস বলি সেটা হচ্ছে এখানে এসে লিখতে পারেন যে ইউএস এর ধরেন পপুলার পপুলার সরি পপুলার উম জব সাইট জব সাইট ইন ইউএস ওকে একটা লিখলেন তো লেখার পরে এখানে দেখবেন যে ইউএস এর যত টপ টপ সাইট আছে ইনডেট আছে ক্লাস রোড আছে এরকম অনেক জব সাইট আছে খুব জনপ্রিয় আর কি এগুলোতে প্রতিনিয়ত মানুষ কি সার্কুলার সার্চে তাদের জবের জন্য ঠিক আছে ধরেন আমরা এই একটা অ্যাকাউন্টে আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অ্যাকাউন্ট করলাম এখানে চলে আসলাম অ্যাকাউন্ট জাস্ট করবেন অ্যাকাউন্ট করা একদম সিম্পল জাস্ট লগ ইন করে জাস্ট সাইন মানে সাইন ইন করে জাস্ট কয়েকটা স্টেপ বলবে ওগুলো জাস্ট আপনার আরো করা দিলেও হবে সমস্যা নাই ধরেন এই একটা কোম্পানি আমি কি মার্কেটিং রিলেটেড সার্ভিস দিব বা মার্কেটিং ম্যানেজার সার্ভিস দিব বা কার কোন সার্ভিস লাগবে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট লাগবে নাকি মার্কেটিং স্পেশালিস্ট লাগবে এগুলো জব আপনি আপনার মতো করে লিখবেন যে আপনি কোনটাই দিয়ে আপনি ফাইন্ড আউট করতে চান ধরেন এসিও চাচ্ছেন তাহলে এসিও লিখে সার্চ করেন এসিওর চাকরি খুঁজতে চাচ্ছেন তাহলে দেখেন এসিওর কি কি আছে এখানে সব কিছু এসিও ম্যানেজার এসিও অ্যানালাইসিস ম্যানেজার কন্টেন্ট রাইটার কনসালটেন্টস এরকম আছে তো আমি ধরেন এসিও ম্যানেজারস ম্যানেজারে চাকরি করব বা জব দরকার আমার জাস্ট এটা লিখে সার্চ করলাম এবার এখানে বিভিন্ন কোম্পানি দেখেন এখানে তাদের জবগুলো শেয়ার করতেছে কত ঘন্টায় কত টাকা দিবে এ টু জেড এখানে বলা দেওয়া আছে তো আমরা চাইলে ওদেরকে টার্গেট করতে পারি ধরেন এখানে এগুলো বলে দিছে তো এখান থেকে আমরা চাইলে কিভাবে এটা করব ধরেন এখানে তাদের কোম্পানি নাম দেওয়া আছে একটু একটু করে যাই ধরেন একটা কোম্পানির নাম এখানে দেওয়া আছে তো আমরা এই লোগোটাকে কপি করতে পারি অথবা এখানে ক্লিক করে আমরা তাদের প্রোফাইল গুলো বিস্তারিত দেখতে পারবো তো এবার এই কোম্পানির নামটা দেখি আমরা পাই কিনা গুগল এসে সার্চ করি এটা বড় বড় কোম্পানি হ্যাঁ দেখেন গুগল কিন্তু তাদের ওয়েবসাইট পাই গেছি ঠিক আছে এবার যদি আরো কিছু দেখেন তাদের লিঙ্কিং পাওয়া যাব তাদের ফেসবুক পাওয়া ফেসবুক যাব আছে তারপর ইনস্টাগ্রাম আছে তাদের মানে কি তাদের কিন্তু বর্তমানে লোক লোক দরকার দরকার ঠিক আছে কি দরকার এসি লোক দরকার মার্কেটিং এর লোক দরকার তারা একটা বড় একটা কোম্পানি এখানে তো তাদেরকে আমরা কয়টা স্টেপে ফলো করব বা তাদেরকে কয়টা স্টেপে আমরা তাদেরকে বলতে পারি আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি যে এই আমার এই চাকরিটা দরকার তো এইটা সম্পর্কে আমরা তাকে এখানে না লেখা এখানে আপনি অ্যাপ্লাই করবেন হ্যান ত্যান অনেক ইন্টারভিউ নিবে হ্যান ত্যান এত মেলা ঝামেলা আপনি কি করবেন আপনি জাস্ট তাদের সরাসরি মেল করবেন এত নিয়ে লাভ আছে সরাসরি মেল করবেন এখানে তাদের সব কিছু তো আমরা প্রথমেই পেয়ে যাব প্রথমে কি পাইলাম ফেসবুক স্টেপগুলো সবগুলো এক স্টেপগুলো সব এক ধরেন আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটে যেয়ে আরো বিস্তারিত ডিটেলস আমরা পেতে পারি তো দেখেন এখান থেকে যদি আমরা অ্যালাউ করে দেই দেখি কন্টাক্টস কোনো কিছু পাই কিনা অবশ্যই সবকিছু তো এখানে পাইছি ফেসবুক পেজ পেজমেজ পাইছি তো এখানে ড্রপ ডাউন করলে দেখি উম কন্টাক্টস রিলেটেড কোনো কিছু পাই কিনা ওকে ব্রাউজ প্রোডাক্টস কেয়ার ফিনান্সিয়ালস সেলস অ্যানালাইসিস ওকে উম ফ্রান্স জার্মানি অল ওকে এখানে না পাইলে সমস্যা নাই আমরা তাদের ফেসবুকে যাইতে পারি ফেসবুকে আমরা যাইতে পারি ফেসবুকে থেকে ইমেল অ্যাড্রেস পাই কিনা অপশন তো পাবই আমরা সমস্যা নাই এই যে ফোন নাম্বার পেয়ে গেছি ইমেল অ্যাড্রেস পাই ইমেল অ্যাড্রেস পাই নাই এখনো বোঝা যাইতেছে তো ব্যাপার না পাই যাবো অপেক্ষা করি এখানে এটা আরেকটা ওয়েবসাইট মেবি গ্রুপ দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে ওকে এখানে নাই তার মানে শুধু আমরা একটা ফোন নাম্বার পাইলাম আর একটা ফেসবুক পেজ পাইলাম ফেসবুক পেজে যদি মেসেজ চালাইতে পারি সমস্যা নাই ইন্ডাস্ট্রি কম ওয়েবসাইটের নিচে তো মনে হয় আমি খোঁজ করলাম অলরেডি পাই নাই সমস্যা নাই ফেসবুক আছে ফোন নাম্বার পাই গেছি নিচে তো এই যে পাইছি কন্টাকাস কন্টাকাস এখান থেকে তো তাহলে কন্টাক্ট করা যাবে ওকে এখানে না যায় লাভ নাই এখানে ফর্ম আসবে মেবি বি এক যেহেতু ডেভেলপার তো কোন বিষয়ে লাগবে এগুলো ফর্ম পূরণ করতে দরকার নাই তো এখানে ফেসবুক আছে প্রাইভেসি পলিসি কন্টাক্টস ওকে এখানে আরেকটা কন্টাক্ট ফর্ম আছে দেখি এখানে যাই না এক জায়গায় নিয়ে আসে তো মেসেজ করতে পারি লিঙ্ক লিঙ্কডিংয়ে যাইতে পারি ইউটিউবে যাইতে পারি ইনস্টাগ্রামে যাইতে ইনস্টাগ্রামে যাইতে পারি ওকে আরো কিছু আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি তো এখান থেকে মোড়ে যাই তো এখানে কিছু নাই তো এখান থেকে দেখি মেল আছে কিনা মেল পাই নাই তার মানে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারি এটা কিন্তু অনেক ভালো একটা বড় কোম্পানি হ্যাঁ দেখেন প্রায় উনষাট কে ফলোয়ার আছে হ্যাঁ লিঙ্কডিং ওকে লিঙ্কডিং এটা হচ্ছে লিঙ্কডিং এ আমরা ফলো করি তাদেরকে ওকে দরকার নাই রে ভাই ফলো করতে পারি এখানে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার আছে অনেক ঠিক আছে এখানে আমরা তাদেরকে তাদের আন্ডারে কারাগার আছে ম্যানেজার ম্যানেজার ওদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারি অ্যাফিলিয়েট প্রোগ্রামার ওকে এখানে আছে ওকে তারপরে দেখি ইউটিউবে পাই কিনা কমিউনিটিতে যাই অবশ্য মেল তো থাকবে ওকে এখানে এসে আমরা একটু ট্রাই করি দেখি এখানে ইনফরমেশনগুলো পাই কিনা এখানে মেল অ্যাড্রেস দেওয়া নাই ওকে এই সময় কি আসে তো এই একজনের ইনফরমেশনের ভিতর শুধু আমরা ফোন নাম্বারটা কালেক্ট করতে পারলাম ফেসবুক পেজটা কালেক্ট করতে পারলাম মানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমরা কালেক্ট করতে পারলাম ওখানে আমরা যে তাকে হামলা চালাইতে পারি ছোটোখাটো ঠিক আছে ছোটোখাটো মিশন করতে পারি আর যেহেতু মেল পাইনি তার মানে আমরা এখানে মেল করতে না ওকে আরো এখানে যদি তাহলে যান আরো অনেক কোম্পানি পাবেন এরকম খুঁজে খুঁজে বের করতে হবে ঠিক আছে এই একটাতে একই মেথড মেথড সব এক এগুলো একটু হাই কোয়ালিটি হয়ে যায় যান সেমভাবে না এগুলো অনেক হাই কোয়ালিটি হয়ে যায় না বড় 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 কোম্পানি এটা স্বাভাবিক বিষয় ওকে আমরা একটা কাজ করতে পারি ম্যাপ থেকে তাদের মেলটা বের করতে পারি ম্যাপ থেকে মেলটা বের করতে পারি ম্যাপে মেল দিছে কিনা না ফোন নাম্বার দিছে ওয়েবসাইট দিছে ওয়েবসাইটে চলে যাই ওকে এখানে কিছু দেখতেছি না কন্টাকাস ফ্রম নিচের দিকে হতে পারে ফেসবুক এগুলো আছে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওকে আমরা ফেসবুকটাকে টার্গেট করতে পারি ওকে এখানে একটা মেল আছে দেখেন এই মেলটাকে আমরা টার্গেট করতে পারি এটা হচ্ছে কোম্পানি মেল সরাসরি কোম্পানির চলে যাবে মেলটা তো এখানে যে মেসেজ চালাইতে পারেন এখানে বিশ কে ফলোয়ার আছে তার মানে এটা এটাও বড় একটা কোম্পানি এগুলো জি বলেন হ্যালো এই দেখছেন দেখেন কাহিনী দেন এগুলা মিশন অলরেডি মানুষ শুরু করে দিচ্ছে বুঝছেন অলরেডি মিশন শুরু করে দিছে এখানে ইন বক চেক কমেন্ট করেন কমেন্ট করছে এটা কিন্তু পাকিস্তানি তিনি কি কি সার্ভিস দেয় দেখেন ঠিক আছে এসিও এক্সপার্ট রাইটার ওকে গেস্ট পোস্টিং প্রোভাইডার তিনি এসিওর বিভিন্ন সার্ভিস দেয় ওকে এইটুকু বোঝা গেল ছোটোখাটো একটা পদ্ধতি ডিজিটাল ক্রিয়েটর ওকে তো হয়তো কোন একটা মেসেজ চালাইছে এখানে রিপ্লাই দেয় নাই দেখে কমেন্ট লাগাই দিছে মামু দেখো তোমার আমি মেসেজ করছি তুমি রিপ্লাই দাও নাই চিন্তা করছেন ইনবক্স চেক দেখেন প্রতি ডপোস্টের ভিতর ইনবক্স চেক কেউ কমেন্ট কর না ওই একই কমেন্ট করছে ও যখন ঠিক আছে তার মানে কি দেখছেন সিস্টেম গুলো দেখেন তারা কিভাবে কাজগুলো গুলো এটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি দেখেন আমরা এখন চিন্তা অনেক করতেছি এটা নিয়ে আর তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে তা কতদিন আগে দেখে তো দুই উইকাকে এ এ লোকে কাজ শুরু করে দিছে এখানে দুই উইকাকে কাজ করে দিছে তার মানে আমরা দুই সপ্তাহ পিছিয়ে আছি এখন ওর থেকে ঠিক আছে তার মানে সিস্টেম কিন্তু আরেকটা হয়ে গেলেন যদি মেসেজ রিপ্লাই না দেয় কমেন্ট করবেন যে আমি ইনবক্স করছি চেক করো এই হচ্ছে অবস্থা তো এর ভিতরে কি আপনারা কি এভাবে বের করতে পারবেন এই জব সাইটগুলো থেকে জব সাইটের অভাব নাই হ্যাঁ ইনডেট থেকেও বের করতে পারবেন একই মেথড সবগুলা দেখানোর কিছু নাই ঠিক আছে এটাও একই ইউএসের সাইটগুলো এগুলো সবগুলো এখানে অনেকগুলো সাইট আছে এগুলোতে যাইতে পারেন আমার মনে হয় এটাতে ট্রাই করে দেখতে পারেন এখানে যাদের যা প্রয়োজন আপনি জাস্ট সার্চ করবেন এখানে এসে সেই সেই অনুযায়ী আপনি এখানে জব দেখতে পারবেন জবগুলো থাকলে দেখতে পারবেন এখান থেকে আবার চাইলে লোকেশনগুলো চেঞ্জ করতে পারবেন মানে সিটি টার্গেট করতে পারবেন হ্যাঁ টেক্সাস অ্যাড করেন এখানে জাস্ট এখানে কি লিখবেন ডিজাইনার দরকার বা ওয়েবসাইট তৈরি দরকার ওয়েবসাইট লিখে সার্চ করবে ওয়েবসাইট ডেভেলপার বা ডিজাইনার তাহলে জাস্ট এটা লিখে সার্চ করলাম একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হলে একজন গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করবো দেখেন গ্রাফিক ডিজাইনার এর চাকরি এখানে আছে কিনা তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে করে কাজগুলো করতে হবে হ্যাঁ এখানে অভাব নাই অভাব নাই হ্যাঁ প্রতিদিন এখানে পোস্ট হয় প্রতিদিনই পোস্ট হয় চাকরির তো যাই হোক এইভাবে আপনাকে যেতে হবে কাজগুলো করে যেতে হবে আহ আমি দুইটা শিখাই দিলাম ট্রাই করেন ইনশাল্লাহ যদি ভালোভাবে ট্রাই করতে পারেন কাজ পাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিষয় কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি ক্লাস স্টপ করে দেব